Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Shommanito darshok, desh ebong desher baire theke ebong porbash theke je amar ei video ta gulo upobhog korechen shobaike shubhechha ebong obhinondon janiye ami shuru korte jacchi amar arekti blog video. Ami Alamgir Hoshen Makkah YouTube channel pokkho theke shobaike shubhechha ebong shagotom janacchi. আমি আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভ্যারাইটিজ রকমের ভিডিও তৈরি করে থাকি, নিউজ, ব্লগ ভিডিও, এন্টারটেইনমেন্ট, স্পোর্টিং, ক্রিকেট আর বিভিন্ন ধরনের আমি ভিডিও আপলোড করে থাকি শুধুমাত্র আপনাদের এনজয় বা আনন্দ দেওয়ার জন্য বা কিছু তথ্য দেওয়ার জন্য। তো আমি আসি আজকে জেদ্দা যে ফকিহ অ্যাকোয়ারিয়াম যে পর্যটক কেন্দ্রটা, এটা একটা প্রাইভেট পর্যটক কেন্দ্র। এটাতে আমরা নেটে দেখেছি অনেক কিছুই, কিন্তু ভিতরে এখনও বাস্তবে দেখি নাই। তো আজকে উদ্যোগ নিয়েছি এটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমরা ইনশাআল্লাহ দেখি চেষ্টা করব আমরা ভিতরে প্রবেশ করার জন্য। তো এটাতে শুনছি যে 65 রিয়াল টিকিট এবং 70 রিয়াল দুই ধরনের টিকিট নেওয়া যায় এটাতে। এটা আমরা চেষ্টা করব 65 রিয়াল দিয়ে আমরা দেখেন টিকিট কেটে প্রবেশ করেছি, যেহেতু আমরা দুইটা পর্যটক কেন্দ্র আছে, একটা ডলফিন এবং একটা যে বিভিন্ন প্রজাতির মাছের। তো আমরা ডলফিন, আর আগে আমরা যে তাইয়াবে দেখেছি তাই আমরা আজকে ডলফিন দেখবো না, এবং আমরা দেখবো আজকে যে বিভিন্ন প্রজাতির যে মাছগুলো, ওই শুনেছি কয়েক জাতের মাছ নাকি আছে, তাহলে ভিতরে প্রবেশ করতে হলে আমরা দেখবো। তো আগে যে আমরা বাইরের যে অ্যাকোয়ারিয়ামের যে বাইরের এরিয়াটা আছে, যেখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, বিভিন্ন রকমের ছোট ছোট যে খানার যে ব্যবস্থাগুলো আছে, এগুলো কিন্তু ফ্রি না, এগুলো টাকাতে খেতে হয়, কিন্তু দামে অনেক বেশি আমাদের কাছে, বেশি অন্যদের কাছে কেমন তা বলতে পারি না। আমরা যে বাইরে খাই তার সে অনেকে দাম বেশি, এটার ভিতর হয়তো বা একটু হাই লেভেলের খানাই জন্য। তো বাইরের যে অ্যাকোয়ারিয়ামের যে ভিতরের এরিয়াটা খুবই সুন্দর পরিবেশ, দুইটা সাইট আছে, একটা ডলফিন সাইটের যে শো হয় ডলফিন, এবং সে লায়নের যে একটা শো আছে ওটার একটা সাইট, এবং আর একটা সাইট মাছের। তো আমরা বাইরে একটু রেস্ট করে ইনশাল্লাহ ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখানোর জন্য সুব্যবস্থা করব, এবং ভিডিওটা খুব নিখুঁতভাবে আমরা তুলে ধরবো, আমাদের সাথে থাকবেন। আর সবার কাছে একটি অনুরোধ যে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে চলে যাবে। দেখেন আমরা বাইরে থেকে ডলফিন যে শোটা চলছে বা সামুদ্রিক সিংহর যে শোটা চলছে, আমরা চেষ্টা করেছি বাইরে থেকে কিছু দেখানোর জন্য। ভিতরে দেখেন এটা আমরা বাইরে থেকে যেমন উপভোগ করছি, ভিতরে তারা ঠিক সেরকম উপভোগ করছে। তো আমরা বাইরের গ্লাসের বাইরে থেকে কিছুটা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। অনেক একটা ভালো শু, এটা এটা এমন একটা ফ্রোসা পানি যা বলা যা কল্পনীয়। আপনি এত হিংস্র পানি যে মানুষের বাসা বা মানুষের সাথে এত সুন্দর তাল মিলে, যা বলে তাই করে, এটা বলার বাইরে। দেখেন একটা নিয়ে গেছে আর একটা নিয়ে যাচ্ছে দুইটা, কিন্তু তাইফেরগুলো আরও বড় বড়, এই জায়গার একটা কিছুটা ছোট। তো খেলাটা ধরন তাইফ এবং জিদ্দার খেলার ধরন কিন্তু আলাদা আলাদা, জিদ্দার একরকম তাইফ আর একরকম। তো আমরা চেষ্টা করবো আরেকটুকু কাছে থেকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ইনশাআল্লাহ, দেখি কতটুকু দেখানো যায় আপনাদেরকে ইনশাআল্লাহ। পরবর্তীতে যখন আসবো আমরা চেষ্টা করবো ভিতরে প্রবেশ করে পুরোটা শো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে যেহেতু আমরা একটি মাসের যে পর্যটক এরিয়াটা ওটা আমরা পরিদর্শন করবো এবং দেখবো, আমাদের সাথে থাকবেন, দেখেন ওনারা যা বলে। আরেকটা কিন্তু এটা যে একটা অভ্যাস, তাকে তাদের খানাই এক নম্বর খানাই মাছ, তাদেরকে খানা দিবেন তার যা বলবেন তাই করবে। দেখেন কত সুন্দর করে হাত তালি দিচ্ছে, যা বলছে তাই করছে, তাই শুনছে, এবং ড্যান্স যেরকমভাবে তারা ট্রেনিং দিয়েছে সেরকমভাবে দেখছে। দেখেন কত সুন্দর, সামনে দুটা একটা হাত বলি আমরা পা বলি যাই বলি, দুটার দিকে বড় করে উপর দিকে উঠেছে, কত সুন্দর। মানে মানুষের যে ট্রেনিংগুলো দিয়েছে তারা সেরকমই করে, এবং মানুষ দেখেন হাত তালি দিচ্ছে, এবং মানুষকে মানুষ আমরা দেখি অনেক, আমরা যে তাইফে দেখছি অনেক আনন্দ উপভোগ করেছি, এবং যারা এটা দেখেন আসলে অনেকটাই আনন্দ উপভোগ করেন। দুটা
মেয়ে আছে, দুটো মহিলা আছে, খেলাটা দেখানোর জন্য তাদেরকে যেভাবে দেখেন একটার প্রায় ক্লাস শেষ, একটা নিয়ে আসা হয়েছে আর একটা আছে ভিতরে, ওটা দেখাচ্ছে, ওটা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। অনেকে সুন্দর, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদের সামনে এ টু জেড যা আমরা দেখি তাই আপনাদের সামনে তুলে ধরার জন্য, আরও ভালোভাবে তুলে ধরার জন্য। যারা সৌদি আরব আছেন, জিদ্দা আছেন, অবশ্যই দেখে যাবেন, এবং যারা বাইরে আছেন, জিদ্দার আশেপাশে আছেন, তারা চেষ্টা করবেন দেখানোর জন্য। খুব সুন্দর একটা পরিবেশ, একদম আরব যে সাগর আছে সাগরের সাথেই সুন্দর পরিবেশ দ্বারা তৈরি করা এই ফকিহ অ্যাকোয়ারিয়াম যে পর্যটক কেন্দ্রটা, আমরা দেখে অনেক আনন্দ উপভোগ করেছি। তো আমরা দেখেন সবাইকে বাই বাই টাটা দিয়ে বিদায় নিচ্ছি, শেষ সুশেষ। আমরা এটা যেতে শেষ, আমরা চেষ্টা করবো আমাদের যে মাসে যে পর্যটক এরিয়াটা তা পরিদর্শন করার জন্য। ইনশাআল্লাহ আমরা প্রবেশ করছি লাইনে দাঁড়িয়ে, আমরা দেখেন গেটে আসছি। তবে এটার কোনো টাইম নির্দিষ্ট কোনো টাইম নেই, 24 ঘন্টায় খোলা আছে। আমরা প্রবেশ করছি ভিতরে, দেখি কী কী দেখা যায়। আপনি যখনই ঢুকবেন, যে যখন কেউ যদি যান তাহলে অবশ্যই যখন যাবেন কিন্তু অবশ্যই একটা টাইম হাতে নিয়ে যাবেন। গেটার থেকে আপনি যদি রাউন্ডে বের হয়ে যান তাহলে কিন্তু আর ভিতরে প্রবেশ করতে পারবেন না, খুবই সতর্কতা অবলম্বন করবেন। ভিতরের এরিয়াটা খুবই ভালো, দেখি আরও কী কী আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা প্রায় অনেকটা ভিতরে এসে গেছি, প্রায় বিভিন্ন প্রজাতির মাছের যে এরিয়াটা আছে দেখেন, প্রথমেই কী সুন্দর পরিবেশ সৃষ্টি করে রাখছে, একদম বাস্তব। এটা আপনারা বলবেন হয়তো অনেকে ভাববেন অন্য একটা কি গ্রাফিক, না গ্রাফিক না, এটা বাস্তবে দেখেন কত সুন্দর করে পানির নিচে ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে। এটা ওই জায়গায় লোকও আছে, আপনি যদি এই সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেন বা জানতে চান ওনারা কিন্তু আপনাকে বিস্তারিত সব কিছু বলবে। আমরা দেখেই খুশি, আর কিছু জিজ্ঞাসা করতে পারি না, এই জন্য আমরা যেটুকু দেখছি বা ভিডিও করছি বা আপনাদের দেখানোর উদ্দেশ্যে। দেখেন অনেকটাই সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, আর এত কালারিং মাছ, এত আইটেম মাছ আমরা হয়তো জীবনে প্রথম দেখেছি, এত সুন্দর সুন্দর মাছ জীবনে কখনো দেখি না। দেখেছি শুধু কম্পিউটারে বা নেটে বা ইউটিউবে, কিন্তু বাস্তবে আজকেই প্রথম দেখলাম আমরা। দেখেন কত আল্লাহর সুবহানাল্লাহ, কত আল্লাহর অপূর্ব অপূর্ব সৃষ্টি আল্লাহ। অন্তত যে একবার এই জিনিসটা দেখবেন অন্তত আল্লাহ শুকরিয়া আদায় করবেন, যে আল্লাহ কত সৌন্দর্য দিয়ে তার যে মাখলুকগুলো আছে এগুলোকে সৃষ্টি করে। দেখেন আমরা তো হয় আমরা যে খানা কয়েকটা মাছ এটাই চিনি, কিন্তু আরও যে এত সুন্দর সুন্দর আল্লাহ মাখলুক বা এগুলো সৃষ্টি করেছেন, যদি আল্লাহ তাআলা যদি এরকম শুধু মাছেই এত প্রজাতির, এত আইটেম, এত কালারিং ভাবে সৃষ্টি করতে পারেন, না জানি কত মাখলুক আছে, 18,000 মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর 18,000 মাখলুকের যে সৃষ্টি, এই সৃষ্টিগুলোর ধরন যে কত আরও সুন্দর হতে পারে তা আমরা এ জায়গা আসলে হতে পারো বুঝ, না আসলে হতে পারো বুঝতে পারতাম না। অনেকে সুন্দর পরিবেশটা সৃষ্টি করেছেন, আমাদের সাথে থাকুন। আর সবার কাছে একটুই রিকোয়েস্টে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন, যাতে আপনার ভাই বন্ধু আর অন্যদের সাথে শেয়ার করবেন, যারা তার যেন তারাও কিছুটা দেখতে পারে। আমাদের উদ্দেশ্য একটুই, আমরা যেহেতু দেখি 65 রিল দিয়ে প্রবেশ করেছি, আমরা একটা দেখে লাভ কী, আপনাদেরকে অবশ্যই দেখাতে পারলে আমাদের একটা সার্থক মনে হবে, কারণ সবাই তো আর আসা সম্ভব না বা প্রবেশ করা সম্ভব না, অনেকে কর্মব্যস্ত বা অনেকে সময় আছে কিন্তু ঘুরে দেখানোর মতো জায়গা দেখেন না, কোন জায়গায় এরকম কোন জায়গায় ঘুরলে একটা ভালো প্লেসে একটা ভিজিট করতে পারবেন এরকম অনেকে জানে না। তাই আমাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটা আপলোড করে দেবো, দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিজিট করে যাবেন। 65 রিয়াল এখনকার জমানায় কিছুই না, মাত্র 65 রিয়াল। তো আমরা অনেকে আসছি দেখার জন্য, চেষ্টা করতেছি দেখার, ঘুরে ঘুরে যত আমরা সামনে দিকে এগিয়ে যাই ততই আমাদের কাছ থেকে ভালো লাগে। দেখেন কত বড় বড় মাছ, এগুলা কিন্তু অনেক দূরের থেকে আমরা ভিডিও করেছি কিন্তু মাছ বাস্তবে অনেকই বড়।
তারপরে এটার ভিতরে খুব সুন্দরে যে মার্কেটিং মার্কেট আছে ছোট বাচ্চাদের যে খানা বা পোশাক, কিন্তু সমস্যা একটাই, অনেক দাম। আমাদের আমরা যেটুকু আছে আমাদের মানে ক্রয় করার সাধ্য নয়, যারা হয়তো বা আরও আমাদের হাই লেভেল আছেন, ভালো অবস্থায় আছেন, যারা সৌদিয়ান আছেন তারা হয়তো বা ক্রয় করতে পারবেন। যেমন আমরা একটা যে মাছ যে আমি কিছুক্ষণ আগে ধরেছি ওটা, এই যে এটা দেখেন 83 রিয়াল, এটা কি সম্ভব? আমাদের কাছে সম্ভব না। তো আমরা যেটা দেখতে আসছি এটি আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আর তার আগে যেটাই বলছিলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন। আর যদি এখনও বলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন আল্লাহ তাআলার সৃষ্টি আরও অনেক কিছু আছে, আমরা ছোটো ছোটো ফুটেজ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। কারণ যদি আমরা এক একটা ফুটেজ 1 মিনিট বা 2 মিনিট করে দেয় তাহলে আপনার ভিডিওটা 2 ঘন্টা 3 ঘন্টা লম্বা হবে, অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য 2 ঘন্টা 3 ঘন্টা তো একটা ভিডিও দেখার জন্য কেউ বসে থাকবে না। এই জন্য আমরা ছোটো ছোটো ফুটেজ নিয়ে যাতে করে সবগুলো আমরা ফুটেজ সবগুলো এরিয়া সবগুলো মাসের যে ভিডিওগুলো করতে পারি, এই জন্য ছোটো ছোটো করে নিয়েছি, যার যে দিক থেকে মনে হয় দেখতে সেদিক থেকে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন যে এটা একটা সাপ, আমি জিজ্ঞাসা করলাম এটা একটা বিষাক্ত মানে সাপ, সামুদ্রিক সাপ। এটাকে দেখেন আমি হয়তো জীবনে প্রথম দেখেছি, আপনারা জানেন কি জানি না, আগে দেখেছেন কি না যদি দেখেন, আমি এটার নামও জানি না, যদি কেউ দেখে থাকেন আগে পরে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, আমার জানার খুব ইচ্ছে এটার নাম কি। আর অনেক প্রজাতির সাপ, অনেক প্রজাতির মাছ, অনেক কিছু আছে এই জায়গা দেখার। তা আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করছি সামনে যাওয়ার জন্য, আরও ভালো কিছু আছে ইনশাআল্লাহ। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ সৃষ্টি কত সুন্দর, কত অপূর্ব। আল্লাহ যেরকমভাবে প্রাণীগুলো সৃষ্টি করেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কত অপূর্ব, কত সুন্দর, যেটা দেখার মতো সুবহানাল্লাহ। আল্লাহ কত কিছু সৃষ্টি করে রেখেছেন তার দুনিয়াতে, আমরা হয়তো বা ক্ষণিক্ষণের জন্য আসি কিন্তু সব কিছু উপভোগ করতে পারি না। তারপরে চেষ্টা করে দেখেন এটাও কি, আমি তা বলতে পারবো না, এটা কি মাছ নাকি সাপ না কোনো কিছু, এটার মাথা এবং কোনোটাই আমি পাই না। আরেকটা মাছ দেখেন কত সুন্দর করে শুয়ে আছে, আরও অনেক প্রজাতির মাছ আছে, অনেক বলার মতো কত আইটেম যে মাছ আছে তাও নিজেরও আমরা বলতে পারবো না। এটাতে প্রবেশ করে যে একটা আনন্দের খুশিতে কী কী আছে তা আমরা বিশেষ করে বলতে পারবো না, অনেক কিছুর আমরা নামও জানি না। দেখেন এটা চিংড়ি মাছ জাতীয়, এটাকে চিংড়ি মাছ তাও আমরা বলতে পারবো না, যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন। গ্লাস করা কত সুন্দর করে ডিজাইন করে রেখেছেন, অনেক সুন্দর। আর ভিতরে যে একটা পরিবেশ আছে পরিবেশটা খুবই সুন্দর, শীতল পরিবেশ, কোনো হইচই নাই, কোনো একদম ডিফ আলো, ডিপ লাইটিং এবং সাউন্ড, যে একটা মিউজিক আছে, মিউজিক হালকা মিউজিক, কিন্তু খানার ব্যবস্থা আছে তাদের ভিতরে যে দোকানগুলো আছে ওই জায়গা থেকে খেতে পারবেন। এটা সম্ভবত আমরা দেশে বালি হাঁস বলে থাকি বা কোনো অন্য কিছু জানি না, কোন দেশে কোন ডিস্ট্রিক্টে কী বলে থাকেন, আমরা হয়তো বা অনেকে জানি না যে বালি হাঁস যে পানির নিচে থাকে। বাচ্চারা বিশেষ করে অনেকে দেখতে আসেন, বাচ্চারা অনেক শখ, অনেক আনন্দ উপভোগ করেন এই জায়গাতে। মাছকে অনেক নাম ধরে ডাক দেন, ইয়া কাবিরা, ইয়া সাগিরা, এভাবে মাছের ডাকেন। সৌদি আরবিয়ান যে বাচ্চাগুলো আছে খুবই আনন্দ উপভোগ করেন এই জায়গায়, আমরা বাচ্চাদের সাথে অনেক আনন্দ উপভোগ করছি। দেখেন কত বড় বড় মাছ, বাচ্চারা কিন্তু সবগুলো মাছের ইয়া সামাক, ইয়া কাবিরা, ইয়া সাগিরা, যেটা নেই কাবিরা সাগিরা, যেটা বড় বড় মাছগুলো দেখলে কাবিরা বলে, ছোট মাছগুলো দেখলে সাগিরা বলে। তো এটাই আমরা প্রায় সবটুকু কমপ্লিট করে ফেলেছি। প্রিয় দর্শক, আমরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এবং পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি সবাই ভালো লাগে থাকে, সবার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আবারও বলি, যাওয়ার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে চেষ্টা করব আরও ভালো ভালো ব্লগ ভিডিও বানানোর জন্য।
সৌদি আরবের যে সমস্ত বিভিন্ন স্থানগুলো আছে ওই স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। যদি আপনাদের কোনো সময় পান, যদি আপনাদের সময় হয়, তাহলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন। সবাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।